মানে এই সব সোনার গয়না ফোন খারাপ করিস না, দেখা হবে কালকে। দুবাই এর আরসালান নাকি কলকাতার আরসালানের থেকেও ভালো। দূরে ওটা হচ্ছে আটলান্টিস চিকেন স্টু, এটা ক্রোকোডাইল স্পেশাল মাটন বিরিয়ানি, সোনার জুতো, চিকেন মুস্তাটা আমার মেকিং চার্জ আরো অনেকটা কম। গোলসুকে আমি আগেও এসেছিলাম। সুপ্রভাত সকলকে, স্বাগত আছি আজকে একটা নতুন ব্লগে। দুবাইতে আজকে আমাদের ফিফথ ডে ইফ আই এম নট রং। আর কোয়েলার যে ফ্ল্যাট থেকে আজকে তুতুলার অঙ্কুরের ফ্ল্যাটেতে যাব মারিনাতে। এখন বাজে এখানে এই 10:30 মতন, আমরা এখান থেকে রওনা হবো হচ্ছে 11:00। এখান থেকে আজকে ব্লগটা শুরু হচ্ছে। তো কোয়েলার যে ফ্ল্যাটটা ছেড়ে যাচ্ছি, খুবই মন খারাপ হচ্ছে। ইয়ান লুকে খুবই মিস করবে। তো আসলে সত্যি কথা বলতে গেলে জয়ের সঙ্গে এটা আমার ফার্স্টবার দেখা হলো। কোয়েল তো নয় বোন, ঠিক আছে, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। আর নেক্সট টাইম ওরা যখন কলকাতায় আসবে, আমাদের প্ল্যান হলো একসাথে শান্তিনিকেতন হয়তো যাবো। দেখা যাক জয়ের কবে সময় হয়, কারণ জয়ের তো খুব বিজি শিডিউল, ফ্লাইট থাকে। আগামীকাল সন্ধ্যেবেলা হয়তো কোয়েল আর জয়ের সঙ্গে আবার দেখা হবে। এবং এখান থেকে আমাদের প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে, একটু পরে আমরা এ বুক করবো ক্যাব এবং এখান থেকে বেরোবো মারিনা। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতন লাগবে। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের অনেক প্ল্যান আছে, গোল্ড সুক, স্পাইস সুক, এগুলো সব দেখার আজকে প্ল্যান আছে। এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আমি নিচে এসেছিলাম এখানকার ছোট্ট দোকান মতন, ইচ্ছে করলো এখান থেকে একটু খাই। আজকে একটা বার্গার নিলাম, তো খাওয়া হয়ে গেছে, এবার ওপরে উঠবো। সব প্যাকিং ডান, প্রচুর লাগেজ, মানে যা যা লাগেজ এখানে নিয়ে এসেছিলাম সব লাগেজ নিয়ে এখান থেকে আবার ওই ফ্ল্যাটে আজকে মুভ করা। এখান থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন। আর আমাদের যদি ব্লগের সিরিজগুলো ভালো লাগে তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ব্লু চান করছে, সব নেওয়া হয়ে গেছে মোটামুটি, লাগেজও গোছানো ডান। এরপর কফি খাবো এক কাপ, খেয়ে রওনা হয়ে যাবো। কোয়েলের সাথে আমাদের নেক্সট দেখা হবে কবে? কালকে, মানে ওর নেক্সট আমাদের শহরে কবে দেখা হচ্ছে দেখা যাক। হোপফুলি সুন। এখানে এসে খুবই ভালো লেগেছে, স্পেশালি কোয়েল আর জয়ের বাড়িতে থেকে এত মজা করেছি আমরা, এত মজা করেছি, মানে এত আন্তরিক ওরা, মানে সেটা বলার বিষয় নয়, ভাবে তো বুঝতেই পারছে। মানে কোয়েল আমাকে সব কাজে হেল্প করেছে, একে স্নান করানো থেকে আরম্ভ করে ও আমার থেকে বেশি এক্সপিরিয়েন্স দিয়ে আমাকে অনেক জ্ঞানও দিয়েছে। সো কোয়েল, তোর কি মন খারাপ হবে না? বাট ইয়েস, অ্যাজ আই সেড, আই এম লুকিং ফরওয়ার্ড, যে আগামীকাল দেখা হবে আবার, দেখা হবে সেটাই, স্পেশালি ব্লু এর জন্য। বাড়িটা খালি লাগবে না পুরো? হ্যাঁ, আচ্ছা, এই সামনে যে ফিরছে কবে? কালকে। আর আমাদেরও সত্যি কথা খুবই মন খারাপ, আবার দেখা হবে, ও আসবে আমাদের ওখানে। যা শুনলাম সরস্বতী পুজোয়, সেটা তাও শিওর না এখনো, আর কিছু বলার নেই। এখন আস্তে আস্তে বেরোতে হবে, আমাদের উবার বুক করা হয়ে গেছে, অনেক কিছু নিয়ে নামতে হবে, অনেক লাগেজ আছে। আর আজকে আরেকটা ব্যাপার হচ্ছে, আবার আজকে একটা নতুন জায়গাতে যাব, এবং নতুন জায়গা হলেই ফার্স্টে ব্লু হেয়ার একটু মানে অ্যাডজাস্ট হতে সময় লাগে, যেটা এখানেও লেগেছিল ফার্স্ট দিন। অঙ্কুরদের ফ্ল্যাট এখন কি হয় দেখি গিয়ে। বিয়ানের জন্য আমারও খুব বাজে লাগছে, মানে বাচ্চা তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমাদের বড়দেরই যদি মন খারাপ লাগে। যাই হোক, চলো যাবো এবার। প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে, লুকে নিয়ে অলমোস্ট ছেড়েই ফেলেছে। আমার সাথে ফার্স্টবার কোয়েলের এত ভাব, মানে এত টাইম কাটানো, কারণ রাহুলের বোন আমি জানতাম কিন্তু এত টাইম তো একসাথে কাটাইনি। চলো বাই, কালকে দেখা হবে। হ্যাঁ, আই এম জাস্ট টেলিং মাইসেলফ দ্যাট কালকে দেখা, মন খারাপ করিস না, দেখা হবে কালকে। সো এই জাস্ট রওনা হয়ে গেলাম, আমাদেরও খুবই মন খারাপ, মানে যাই হোক আজকে থেকে নেক্সট 2-3 দিন একটা নতুন এক্সপিরিয়েন্স। আবার তুতুলকে অলরেডি ফোন লাগালাম, এখন আমরা যাচ্ছি প্রিন্সেস টাওয়ার মারিনা, ওখানে অঙ্কুর তুতুলের ফ্ল্যাট। ওদের ফ্ল্যাটটা হচ্ছে 70 তলায়, মানে 78th floor। হ্যাঁ
এটাই প্রিন্সেস টাওয়ার, এসে গেছি। ইয়েওয়ালা না লেখা ইয়ে প্রিন্সেস টাওয়ার। সুটকেসগুলো নামিয়ে নি, অঙ্কুর অফিস না কি? চলো যাওয়া যাক এবার। আচ্ছা লু আবার এসে গেছে একটা নতুন জায়গায়। চলো আমরা 70th ফ্লোরে এসে গেছি। কি দেখছিস ব্লু? 70th ফ্লোর। এই 70th ফ্লোরে উঠতে উঠতে আমার কান ফান বন্ধ হয়ে গেছে, ফ্লাইটে হয় না। আমি জীবনে কোনো এত উঁচুতে থাকিনি। সুটকেসটা এত ভারী। সোজা তো? ৭০তলার উপর থেকে এরকম ভিউ। কোন দিকে? পাম বিচ, ওপাশে হয়তো পাম বিচটা পড়বে। এটা আমাদের রুম, বাঁ দিকে একটা পছন্দ হবে আমরা তো বলতে পারছি না। আর রাহুলের টা কেনা হচ্ছে লাইফে খুব ডিফিকাল্ট, এইটা অশোক আঙ্কাল একটু পড়তে পারবে, মানে আমার বাবার জন্য। অশোক আঙ্কাল এটা পড়তে পারবে, এটা আরাম, খুব সফট, স্কিনে লাগবে না। আর এইটা হচ্ছে তোর একটা কিনেছিলাম, এখন তোর পছন্দ হবে কিনা জানি না। প্রচুর গিফট আমদানি হলো। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমে আরেকটা ব্যালকনি আছে। এই কার্পেটটা না প্রচন্ড একটা স্লিপারি, আমি তো প্রথমে স্লিপি খেয়ে যাচ্ছিলাম। মসকিউটো নেট, এই যে ছোট্ট বারান্দা মতন, ভালো জায়গাটা। ওই দূরে অ্যাটলান্টিস দেখাই, এই দূরে ওটা হচ্ছে অ্যাটলান্টিস। দীর্ঘদিনের প্ল্যান ছিল এই দুবাই আসা, মানে তুতুল যাবে শিফট করেছে তবে থেকে প্রত্যেক বছর শুধু প্ল্যানই হয়েছে যে দুবাই আসবো, কিন্তু দুবাইটা এসে মানে আসা হয়নি, ফাইনালি আসা হয়েছে ব্লু এর সাথে। কতবার প্ল্যান করেছি আমরা তুতুল? অনেক দিন, অনেক বছর, অনেকবার, অনেকবার। লাস্টে তুতুলরা হাল ছেড়ে দিয়েছে, বলছে আসবি না, ছেড়ে দে। আরে ওটাও কি মুখে দেয় রে, এটা কি খেলার জিনিস? আমরা আসলে যে প্যাকেট ফ্যাকেট ওগুলো আনতে পারিনি, প্রাইস ট্যাগটা রেখে দিয়েছি একটা ইন্টেনশন, সাইজ না হলে আবার চেঞ্জ করতে হবে, আমরা গিয়ে আবার চেঞ্জ করবো পরে। আপনাদের জিনিসপত্র আনলোডিং করেছি, ডাইনিং রুম আর এটা একটা স্টোরেজ রুম, সেটা আমরা বার করে নিয়েছি। কিচেন এন্ড ডাইনিং এটা। সাইজ ফাইজ হবে? আমি ঠিক নিজেও জানি না, আমি আন্দাজ করে কিনেছি, তবে ছোট্টি মাসি আমি জিজ্ঞেস করেছি।
আর একটা কি ড্রেস ওটা নিচে একটা এটা একটা ড্রেস গ্লোবাল দেশি দেখো দেখো হাউ উইল ইউ লাইক ইট অন থ্যাংক ইউ অনেক কিছু আছে যাবো চলো আমরা এখন রওনা হব আমরা ফার্স্টে যাব গোল্ড স্যুপ ব্লু বেবি নিয়ে যাচ্ছিস কেমন তাহলে বলছি ওকে একটা সোনার ইয়ে পরিবে ঢেকেই যাবে না আমি ওকে জিজ্ঞেস করছি যে কোন জায়গাতে যাওয়ার আগে প্রথমে স্ট্রলারটাকে ঢোকাতে হচ্ছে এবং স্ট্রলার ঢুকিয়ে ব্লুকে হাতে নিয়ে দুজনে উঠছে তারপর আমি উঠবো বাট স্ট্রলার থাকলে অনেকটা সুবিধা কারণ গোল্ড সুক স্পাইস সুক অনেক হাঁটতে হয় আমরা এই জাস্ট রওনা হলাম মারিনা থেকে আস্তে আস্তে এবং ঠান্ডা ব্যাপারটা সেরকম আর নেই রাতের দিকে একটু শীত শীত লাগে কিন্তু সারাদিন মোটামুটি 22-23 মতো এই টেম্পারেচার থাকে এসে গেছি বর্দুবাইতে সো মোটামুটি এখান থেকে গোল্ড সুক শুরু হয়ে গেছে এবারে আমাদের একটা জায়গা থেকে নামতে হবে প্ল্যানটা নামিয়ে নিই এখান থেকে সো গাইজ আমরা এখানে জাস্ট নামলাম গোল্ড সুকে গোল্ড সুকে আমি আগেও এসেছিলাম ও একটা গয়না কিনবে তারপর আমরা যাবো হচ্ছে আলসিফ এই গোল্ড সুকটা যেই জায়গায় সেটা হচ্ছে বর্দুবাই মানে এই সব সোনার গয়না পৃথিবীতে একমাত্র দুবাইতেই দেখা যায় এসব গয়না কে গোল্ড সেন্টার নামে এখানে একটা বিল্ডিং আছে পুতুল অনেকবারই ওখান থেকে নিয়েছে চেনে তো সেখানে আমরা একটু যাবো ওকে একটা কি নেবে সোনার জানি না হ্যাঁ প্রচুর দোকান আছে গোল্ড সুক আসলে বেটার যদি আপনাদের কেউ লোকাল এখানে জানাশোনা থাকে যদি ওনারা কোনো দোকান চেনেন সেখানেই আসতে বাট গোল্ডের কোয়ালিটি নিয়ে এখানে নো কম্প্রোমাইজ বেস্ট কোয়ালিটি গোল্ড 2016 সালে আমি যখন এখানে এসেছিলাম 17-তে আমাদের বিয়ে হয়েছিল আমি বিয়ের আংটিটা এখান থেকেই নিয়েছিলাম আল রোমাইজান এরকম প্রচুর লোকাল দোকান এখানে আছে তো ব্যাপারটা এটা নয় যে এখানে ভালো ওখানে খারাপ গোল্ডের তো একটা রেট থাকেই গোল্ডের আজকে রেট কত এখানে কিন্তু প্রচুর ইন্ডিয়ান থাকে প্রচুর স্পেশালি সাউথ ইন্ডিয়ান আর গোল্ড সুক দিয়ে গিয়ে সোজা যে ওই ঢাকা জায়গাটা মতন দেখছেন ওখানে হচ্ছে স্পাইস সুক মানে সুক সুক ওয়াটার মানে হচ্ছে মার্কেট এই যে এই যে দেখতে ভালো কতটা এটা হালকাই আছে বেসিক্যালি এখানে যে ব্যাপারটা হয় যে মেকিং চার্জেসের ওপরে চরম ডিসকাউন্ট দেয় আর সেটা আরো ভালো করে আপনি বুঝতে পারবেন যদি আপনি একটু ভারী গয়না কেনেন আর মেকিং চার্জেস রেঞ্জ করে তোর মানে যেটা অনেক লোয়ার দ্যান ইন্ডিয়া সো ইট স্টার্টস ফ্রম 6-7% টু অ্যাজ হাই অ্যাজ 25-30% বাট সেগুলোর হচ্ছে খুব এক্সকুইজিট ডিজাইন মানে টার্কিশ পার্সিয়ান ডিজাইন হলে 20% 22% এরকম হয় না হলে এখানে মেকিং চার্জেস নেগোশিয়েবল
প্লাস মানে মেকিং চার্জ আরো অনেকটা কম আমাদের দেশের থেকে, তো সেটা আমরা এখানে ইউজ করতে পারি যদি এসে কিনি। বিয়ের গয়না কেনার জন্য আইডিয়াল, এক্সচেঞ্জ কর সকতে ওল্ড গোল্ড এনেও এক্সচেঞ্জ করা যায়, মানে আমি এটা পরে এসেছি এটা দিয়ে আমি অন্য একটা ভালো চেনও নিতে পারি। আজকে রেট হচ্ছে 232 AED, 1 গ্রাম হচ্ছে 232 ইন্ডিয়ান মানি, যে কনভার্ট করে 22 আজকে 232 AED দাম যাচ্ছে, বাট ভারতবর্ষে 22 ক্যারেট 22 ক্যারেট এর কিন্তু 22 ক্যারেট ওখানে তো 5700 করে, এখানে তো 5300। মেইনলি আমাদের ওখানে 1 গ্রামের দাম যাচ্ছে সোনা 5700, আর এখানে সেটা হচ্ছে 5300। এবং আরেকটা চরম ডিসকাউন্ট থাকে যেটা, সেটা হচ্ছে মেকিং চার্জে। কিন্তু আমি আবার একটা জিনিস বলছি, গোল্ড সুকে এসে যদি খুব হালকা সোনা নেন, খুব একটা ভারী না, তাহলে কিন্তু ডিফারেন্সটা সেভাবে আপনারা বুঝতে পারবেন না। ডিফারেন্সটা তখন বুঝবেন যখন গয়নাটা একটু ভারী হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, সোনার জুতো, আচ্ছা গোল্ডেন বুট, মাই গড, দুবাইতেই সম্ভব এগুলো, যেখানে একদম পুরো মুকুটের মতন বা সেরকম হয়েছে, সেগুলো কিন্তু বেশিরভাগ হচ্ছে এমিরাতি দোকান। 232 AED যেটা আমি বললাম ওটা আমি 22 ক্যারেটের রেট বললাম, যেখানে ডিজাইন এরকম দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এমিরাতি দোকান। আমাদের মতন বাঙালি ঘরে এরকম সোনার গয়না তো কেউ পরে না, এটা তো সোনার জামাই একটা প্রায়। আর বেসিক্যালি এখানে সোনার দোকানের বাইরে কোনো সিকিউরিটি ফিকিউরিটি সেরকম ব্যাপারও নেই, সেটা কারণ হচ্ছে এখান থেকে চুরি বা ডাকাতি করার আগে লোকে 10 বার ভাববে। ও এটা কি ডিজাইন, ক্রোকোডাইল, এই যে এটা, এটাও ক্রোকোডাইল, ক্রোকোডাইলের ওপরেই সব কিছু। সো গোল্ড সেন্টার হচ্ছে এই আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন সেটা। এবার দিদি বলল, দিদি যে কটা গয়না এখান থেকে নিয়েছে সেটা কিন্তু গোল্ড সেন্টারের ভেতর থেকেই নিয়েছে, ওখানে অনেকগুলো দোকানই হচ্ছে ইন্ডিয়ান দোকান, এবং তার মধ্যে অনেকগুলো দোকান আছে যেখানে সোনাতে মেকিং চার্জ ইজ অলমোস্ট জিরো। তো বুঝতেই পারছেন দামের ডিফারেন্সটা কিন্তু মেইনলি হবে হচ্ছে মেকিং চার্জের জন্য। গোল্ড সেন্টার এটা, এখানে ঢুকছি আমরা এখন। কল্যাণ, জয়লুকাস, ডি ড্যামাস, এখানে অনেক দোকানই আছে যেগুলো আমাদের ইন্ডিয়াতেও আছে, মালাবার গোল্ড। এই দোকানটার নাম হচ্ছে আল নাইম, 0% মেকিং চার্জ। এই যে 0% মেকিং চার্জটা লেখা রয়েছে, এটার কিন্তু একটা ব্যাপার রয়েছে, এটা কিন্তু সব গয়নার ওপর না, একটু ভারী গয়না হলে সেগুলোর ওপরে 0%। হলো না বা, কি নিলি? আমি একটা রিং নিলাম আর একটা কানের নিলাম, খুবই হালকা দুটো জিনিস নিয়েছি, একটা 6 গ্রামের একটা 2 গ্রামের, বাট আংটিটা দেখে মনে হচ্ছে না 2 গ্রামের আংটি ওটা। বোর্ডিং পাস নেওয়ার আগে ট্যাক্স ফ্রি প্ল্যানেট বলে একটা জায়গা আছে দুবাই এয়ারপোর্টের মধ্যে, ওখানে গিয়ে দেখালে আমাদের যে ট্যাক্সটা এখানে নিল সেই ট্যাক্সটা ফেরত পাবো। সো ট্যাক্সি এসে গেছে আমাদের, আমরা এখন যাবো আলসিফ। বর্দুবাই এর এই জায়গাটা থেকে না ট্যাক্সি পেতে একটু চাপ হয়, রেটটা আজকে একটু কম সোনার এখানে, মানে আমরা যদি কনভার্ট করি তাহলে আজকে 5300 করে রেট এখানে, আর ইন্ডিয়াতে ডেফিনেটলি 5300 রেট নয় আজকে। এই আমরা এসে গেছি আলসিফের সামনে, আলসিফ হচ্ছে দুবাই ওয়াটার ফ্রন্টে একটা জায়গা মতন, যেখানে ওল্ড দুবাই আর নিউ দুবাই এর অনেক কিছু আছে, গিয়ে দেখা যাক। সো অঙ্কুর এখন এখানে এসে গেছে, আর আলসিফে ঢুকেই প্রথম যেটা হচ্ছে যে ব্লু ইজ হাংরি, ব্লু এর ফিড বানানো চলছে এখানে। সো আলসিফ জায়গাটা নিয়ে একটু বলে দিই, ওয়্যার ওল্ড দুবাই মিটস নিউ দুবাই, এই ব্যাকগ্রাউন্ডের জায়গাটা হচ্ছে দুবাই ক্রিক,
আর ও পাশে সিনারিটা যদি দেখেন ওটা হচ্ছে নিউ দুবাই। ফুল আলসিফটা বানানো হচ্ছে, মানে ওই ওল্ড এমিরাতি গালফ সময়তে দুবাই যেরকম ছিল এরকম বাড়ি ঘর দৌড়, একটা ব্রাউনিশ শেড দিয়ে মাঝে মাঝে একটু মার্কেট দোকান, পুরো সেই ফিলটা আছে। কফির দোকান আছে, তারপর এমনি দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে, ঘর সাজানোর আইটেমের দোকান আছে। আমরা পুরো জায়গাটা ঘুরে একটু দেখাবো। এখানে সিট আছে, বসার জায়গা আছে, এখানে লোকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খুব সুন্দর জায়গাটা। দুবাইয়ের ওপর অনেক ব্লগই আছে, অনেকেই বানিয়েছে, আমি খুব অল্প ব্লগই আলসিফের ওপরে দেখেছি, সেই জন্য আমি আলসিফের অংশটা রেখেছি। আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য মাস্ট ভিজিট প্লেসেস দুবাইতে আসলে, অসাধারণ একটা জায়গা, মানে ওরকম একটা ওল্ড হেরিটেজ ফিলিং আছে। এখানে লম্বা এই ক্রিক, দুবাই ক্রিক এ সাইড দিয়ে আপনি হাঁটতে হাঁটতে যেতে পারেন, ল্যাপটপ নিয়ে এসে, কফি নিয়ে এসে বসে ঘন্টার পর ঘন্টা লোকে এখানে আড্ডা মারে, সেই ফিলটাও আছে। সো এরকম আর্কিটেকচার যেটা দেখতে পাচ্ছেন, ফুল আলসিফের এরকম আর্কিটেকচারই ভর্তি। এখানকার লোকাল হ্যান্ডিক্রাফট বা হাতের কাজ বা জামা কাপড় সস্তা, এখানে সস্তা, এখানে রীতিমতো সস্তা। আমরা আস্তে আস্তে দেখছিলাম মেয়েদের এরকম লং জামা মতন, দাম হচ্ছে 10 দিরাম, 10 দিরাম এখানে আনতে যাবে, মানে খুবই সস্তা। যারা যারা নতুন দেখছেন আবার একটু বলে দিই যে তুতুল যাকে এতক্ষণ ধরে দেখছিলেন সে হচ্ছে আমার মাসির মেয়ে, ছোট্টি মাসিকে আপনারা ব্লগে অনেকবার দেখেছেন, ছোট্টি মাসির মেয়ে তুতুল, আর অঙ্কুর হচ্ছে তুতুলের হাজবেন্ড। আর সামনে ওই মানে আরবিয়ান ল্যাম্প হয় না, এই সুন্দর সুন্দর ওপর থেকে ঝোলে, অসাধারণ দেখাচ্ছে, একটু দেখাই আপনাদের। এই যে এই ল্যাম্পের জায়গাটা কি সুন্দর, বাবা এই ধরনের বাসন ফাসন একদম, জায়গাটা এরকম এরকম ল্যাম্পের জায়গা। তারপর ভেতরে তোমার নানান জুয়েলারি আছে, জাঙ্ক জুয়েলারি আছে, তারপর ক্রকারি আইটেমস আছে, কার্পেট আছে এন্ড অল দ্যাট। তো অসাধারণ জায়গাটা, এখানে আপনারা আসতে পারেন, জিনিসপত্রের খুব বেশি দাম না। আমাদের সমস্যাটা যেটা হয়েছে যে আমাদের ব্যাগে আর জিনিসপত্র নেওয়ার জায়গা নেই, তো আমার ইচ্ছা হতেও খুব বেশি জিনিসপত্র এখানে নেওয়া যাবে না। মেইনলি এই ল্যাম্প এগুলো আমরা ডেভেলপ সোনা সিটির বারান্দাতে লাগানোর আমার খুব ইচ্ছা ছিল। আর এরকম ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু ঘরে সাজিয়ে রাখা দারুণ। হমনে সোচা ইয়ে ইয়ে সব মসালে বগেরা হে, ইয়ে সব ওয়ো হে, কার্পেটের দোকান, মানে এই আরব ফ্যারব গার্লস এই জায়গাগুলো তো কার্পেটের জন্য খুবই বিখ্যাত। কত ধরনের কার্পেট, আমি শিওর এগুলো প্রচুর দাম। এটা হচ্ছে দুবাই ক্রিক, কিছু নাও সন্ধ্যের পরে এসে এখানে বসে থাকলেও ভালো টাইম পাস হয়ে যাবে। হাবিবি ক্যামেল, এগুলো হচ্ছে 10 দিরাম করে। আর এখানে মেমেন্টো হিসেবে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফা, একটা আলাদিনের এই যে এই জিনিসটা বেশ ভালো। সাফরন, সাফরন কা ক্যা ভাব ইয়াহ পর? তো বেসিক্যালি ল্যাম্পটা নিলাম আমাদের নতুন ফ্ল্যাটের জন্য, একটু শোপিসের জায়গাটা সাজিয়ে রাখবো। আমরা অ্যাকচুয়ালি যেই দেশেই যাই ওখান থেকে একটা মেমেন্টো মতো নিয়ে আসি। ওই তো সামনে অঙ্কুর, তুতুল আর ব্লু। সত্যি কথা বলতে গেলে এই আলসিফ জায়গাটিতে ঘুরলে আপনারা ইমিরাতি সভ্যতা, সমাজ ও সংস্কৃতির একটি দারুণ নিদর্শন পাবেন। আলসিফের থেকে আমরা একটা জায়গাতে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে বুর্জুমান কারামা। তো এখানে আজকে আমাদের একটা জায়গাতে ডিনার প্ল্যান আছে,
কলকাতার আরসালানে তো আমরা সবাই খেয়েছি, দুবাইয়ের আরসালান নাকি কলকাতার আরসালানের থেকেও ভালো। সেটা যারা দুবাইতে থাকে, যারা কলকাতার আরসালানে খেয়েছে এবং দুবাইয়ের আরসালানেও খেয়েছে, সেটা তাদের মতামত। দুবাইয়ের আরসালানেতে এসছি, রাস্তা উল্টো দিকে আরসালান, ওখানে যাব, বিরিয়ানি খাবো, কাবাব খাবো এবং কেমন খেতে সেটা দেখব। এই যে আরসালান দেখি, আমি এটার জন্য খুবই এক্সাইটেড। আর এখানেও বিরিয়ানিতে আলু থাকে, সেটা একটা ভালো লাগার ব্যাপার। একটা মাটন বিরিয়ানি স্পেশাল, একটা চিকেন স্টু, স্টুটা বলছে নাকি স্টু না অন্য কিছু যাই না, চিকেন ভর্তা, আর একটা নান, একটা রুমালি রুটি, গ্রিন স্যালাড, তারপর আমরা তো, আমি একটা কোকা কোলা বললাম, তুমি ফ্রেশ লাইন সোডা, তুমি, আমিও কোক, কোকা কোলা দো কর দিজিয়ে। এসে গেছে আমাদের খাবার, চিকেন স্টু, চিকেন স্টুটা ঠিক চিকেন স্টু মনে হচ্ছে না, চিকেন ভর্তা। তো এটা যেটা আমরা নিয়েছি এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি উইথ এক্সট্রা আলু, এটা কি চিকেন স্টু, এটা নাকি খুব বিখ্যাত আইটেম এখানে, কিন্তু চিকেন স্টুটা একটু অন্য ধরনেরই এখানে। আচ্ছা, ওখানে আমাদের মাটন বিরিয়ানি এক্সট্রা আলু আছে, বাস 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 বাস। এটা কি দিচ্ছিস? চিকেন ভর্তা, চিকেন স্টু, এটা বাস। দুর্দান্ত খেতে, বিরিয়ানিটা বেশ ভালো খেতে, চিকেন স্টুটা একটা চিকেন চাপের মতন আসলে, এবার নামটা স্টু দেওয়া উচিত হয়নি। চিকেন ভর্তাটা আমার স্টুটার থেকেও বেশি ভালো লেগেছে। এখানে মাটন বিরিয়ানিটা সত্যিই খুব ভালো, মানে মাটনটা ভীষণ সফট। খাওয়া শেষ হয়ে গেল এবং আমি ফার্স্ট অফ অল এটা বলবো না যে কলকাতার আসলান থেকে দুবাইয়ের আসলান বেটার, সেটা আমি বলবো না। আমার যেটা মনে হয়েছে দুটোই সেম মোটামুটি লেভেলে, কিন্তু যে কটা সাইড ডিশ ছিল সেগুলো কিন্তু আমাদের ওখানের আরসালান থেকে আমার এটা বেটার লেগেছে। দুবাইয়ের আরসালানে যে জিনিসটা মনে হয়েছে যে বিরিয়ানিটা একটু লেস স্পাইসি, আমাদের ওখানে আর একটু বেশি স্পাইসি হয়, বাট মোরাললেস সেম। কিন্তু কলকাতার স্বাদ যদি দুবাইতে বসে পেতে হয় স্পেশাল আলু বিরিয়ানি, তাহলে কিন্তু আরসালানে আসতেই হবে। এরকম একদিন হবে যে ইনকে দুবাইতে দাদা বৌদিও হবে, সেই সময় তো হয়তো দাদা বৌদিতে আসবে সবাই। আর দুটো দিন আছে দুবাইতে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, টেক কেয়ার, বাই। ওটা বড় ব্যাপার, সাইজটা হয় কি না দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা পারফেক্ট থাকবে, বেশ তাহলে ঠিক আছে।